আচ্ছা রহিম, তোমার ভূতেরা কি আজকাল মিথ্যে কথাও কওয়া শিখেছে? মিথ্যে কথা তো নতুন করে শিখা লাগে না সরকার সাহেব, মানুষ মরেই তো ভূত হয়। কথায় আছে না, ইল্লত যায় না ধুলে, খাসলত যায় না মরলে। ইরেন বেটা তো আমার সাথে রীতিমতো মস্তানি করা শুরু করে দিছে। শাস্তা করে দাও ক্যা, তোমার কাছে না কত মস্তান ভূত আছে, তাগার দিয়ে শাস্তা করে দাও। আহা, সরকার বাড়ি সাওয়াল না হলে সেটা কি আর আপনি কয়া লাগতো? চিন্তা করে দেখেন কীরকম আকাশ ফুটে করা কথা কয়। আপনি আর আমি জোট বেঁধে নাকি ছোট ভাবির গুণ করেছি। কিসের ছোট ভাবি? এখন তো তুমি ওই সুন্নি মহিলাকে ভাবি করছাও। ভাবি না করলাম, সুন্নি মহিলাই করলাম, কথা সেটা না। কথা হলো আমি আর আপনি মিলে নাকি তাকে গুম করেছি, আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়ার হুমকি দিয়ে গেছে। আরে হুমকি তো আমাকেও দিছে, কেস দিবার দাও। এক নম্বর আসামি তো আমি, তোমার এত ভয় কিসির? ভয় আমি করতেছি না সরকার সাহেব, মেজাজ গরম হইতেছে তাই করলাম আর কি। আচ্ছা রহিম, তোমার ভূতেরা কি আজকাল মিথ্যে কথাও কওয়া শিখেছে? মিথ্যে কথা তো নতুন করে শিখা লাগে না সরকার সাহেব, মানুষ মরেই তো ভূত হয়। কথায় আছে না, ইল্লত যায় না ধুলে, খাসলত যায় না মরলে। যে মিথ্যে কথা কর সে মিথ্যে কথা কবি, সে ভূত হোক আর ভদ্রলোক। মহিলা কিরকম চোখে মুখে মিথ্যে কথা কয়! আমি নাকি ওই সুন্নি মহিলাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলায় মারবার জন্য শ্বশুর বাড়ি রওনা দিছিলাম। আস্তে কথা কম সরকার সাহেব, বড়ভাবে এই কথা কইছে এটা তো আমি জানি। তোমার সাথে এইসব কথা হয় নাকি? তুমি কিছু কইবার পারো না, একটা ফাজিল মহিলা। আস্তে কম সরকার সাহেব, ভাবির কথা বাদ দেন, সে তো আসফেরও পারতেছে না, পুলিশও ডাকে নিয়ে আসফের পারতেছে না। এখন আপনার সওয়াল যে হুমকি দিয়ে গেল সেটা একটা বুদ্ধি দেন। আরে কইলাম তো, আবার যদি মাস্তানি করিবার আসে তোমার মস্তান ভূত দিয়ে শাস্তা করে দিও, আমি অনুমতি দিলাম। মাস্তানি করার বিষয় না সরকার সাহেব, সে তো আমার বাটি সালান দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বাটি সালান দিয়ে ছোট ভাবির লাশ উদ্ধার করে দিবার কয়। সমস্যা কি, দাও বাটি সালান, পারলে লাশ উদ্ধার করে দাও, আমিও তোমার বাটির ক্ষমতা দেখবার চাই। কিন্তু খবরদার, ওই সুন্নি মহিলা ভাবি কই কথা কবা না। তুমি রহিমের কাছে কি কইছো? আমি নাকি মিথ্যাবাদী মহিলা? যা সত্যি তাই কইছি। আমার সত্যিবাদী রে, তুমি যদি এত সত্যিবাদী হয়ে থাকো তাহলে ওই মহিলার লাশ কোথায় গুম করেছে সেটা বলে দাও। কে আমার কওয়া লাগবে কি জন্যে? তোমাকে বলে অনেক ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে খুঁজে বাইর করো। আর তোমার সাওয়াল, সে তো রহিমরে ঠিক করেছে বাটি চালান দেওয়ার জন্য। হয় তুমি আমার ব্যাটাগর নামে কেস দেওয়ার হুমকি দিছো কিসের জন্য? হুমকি দেই নাই, সিদ্ধান্ত নিছি। তোমার এত বড় সাহস! তুমি নিজে ছোট বউরে আমার গয়না দিয়ে বিদায় করেছো, এখন আমার ছেলেকের নামে কেস দিবা তুমি? ফাজির মহিলা, নিজে তো এখন স্বীকার করিলা যে সুন্নি মহিলা আমি গুম করি নাই, গহনা দিয়ে বিদায় করেছি। নতুন নতুন গপ্প ভালোই শিখিছাও, মরিয়া ভূত হয়ে গেছে তাও তোমার খাইসলত যায় নাই। উনি লোক কোথাকার! আমার তো মনে আছে তুমি আমার খুন করেছিলে, আমি ঘুমাইছিলাম আর তুমি আমার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার খুন করেছিলাম, কি করবা, পুলিশে কেস দিবা? যাও দাও গা। কেস তো আমি দিতে পারবো না, তোমার ঘাড় মটকে দিতে পারবো। তুমি আমার ব্যাটাগর নামে কেস দিবার যাইয়া দেখো, বাড়ির বাইরে এক পা গেলি তোমার ঘাড় মটকায় আমি ছেড়ে দেবো। পারে খালি আমার ঘাড় মটকাইবার। হেই হেই মহিলা, তোমাকে এই জায়গায় আসবার কইছে কি? তোমাকে কিডা পাঠাইছে এই জায়গায়? যাও বাইরে, যাও বাইরেও কাটছি, বাইরে 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 বাইরে। এর হাত থেকে কেবার নিস্তার নাই।